রাশিচক্রের একাদশ রাশি হচ্ছে কুম্ভ। এই রাশির অধিকর্তা গ্রহ শনি। শনি গ্রহের জাতকরাও একা থাকতে ভালোবাসে। অবসাদ, নৈরাশ্য, মনের অস্থিরতা, গুপ্তবিদ্যায় ঝোঁক, গণিত, জ্যোতিষ বিজ্ঞান প্রভৃতিতে পারদর্শী হয়। কালো কোনো দ্রব্যের ব্যবসায় সাফল্য। এই জাতক জাতিকারা ভাবুক, দার্শনিক, ধর্মপরায়ণ হয়ে থাকে। সর্বদাই অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামে রত থাকে এরা। প্রথম জীবনে প্রচুর কষ্ট পেলেও পরে সুখ ভোগ করে থাকে। এদের অন্তরে যোগী ভাব প্রবল থাকে। সাধারণত ভালো স্বভাবের কিন্তু গ্রহদোষ থাকলে খল ও নিষ্ঠুর প্রকৃতির হয়ে ওঠে। কোনো কোনো ক্ষেত্রে চরিত্রের দোষে কুপথে যেতে দেখা যায়। বেশি ঝামেলা পছন্দ করে না। চাকরি থেকে ব্যবসা ভাগ্য ভালো হয়। জীবনে অনেকবার বাধা আসে, আবার শুভ ঘটনাও ঘটে, বিশেষ করে 25 থেকে 53 বছর বয়সের মধ্যেই। কিন্তু একটু খুঁতখুঁতে হওয়ায় সংসার জীবন মধ্যম হয়। তো চলুন 2022 এ রাশির কেমন যাবে সেটিও জেনে নেওয়া যাক। একাধিকবার পারিবারিক সমস্যা বৃদ্ধি হতে পারে, তবে সমস্যাগুলোর সমাধান করতে সমর্থ হবেন। শত্রুরা সক্রিয় হতে পারে, তাই সর্বদা সতর্ক থাকতে হবে। বাসস্থান সংক্রান্ত সমস্যা বৃদ্ধি পেতে পারে। দাম্পত্য ক্ষেত্রে মতের অমিল হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। স্বামী বা স্ত্রীর স্বাস্থ্য ভালো যাবে না। রোগ বৃদ্ধির জন্য একাধিকবার শয্যাশায়ী হওয়ার আশঙ্কা। পিতামাতার স্বাস্থ্য মোটামুটি থাকবে। ভ্রাতা বা ভগ্নির সঙ্গে সম্পর্ক ভালোই থাকবে। সন্তানদের স্বাস্থ্যের ব্যাপারে সমস্যা আসতে পারে। সন্তানদের স্বাস্থ্যের জন্য অতিরিক্ত অর্থ ব্যয়ের সম্ভাবনা। শিক্ষার্থীদের শিক্ষালাভের ক্ষেত্রে কিছুটা বাধার সমস্যা দেখা দিতে পারে, তবে সচেষ্ট হলে সাফল্যের সম্ভাবনাও রয়েছে। প্রতিযোগিতামূলক ক্ষেত্রে সাফল্য আসবে। বিজ্ঞান ও কলা বিভাগে শিক্ষার্থীদের উন্নতির সম্ভাবনা দেখা যাচ্ছে। শিক্ষার জন্য ভ্রমণের সম্ভাবনা দেখা যাচ্ছে। এবছর স্বাস্থ্যের ব্যাপারে সমস্যা অনেকাংশে কম হতে পারে, তবে চলাফেরার সতর্কতা অবলম্বন করতে হবে। একাধিকবার চোট আঘাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। অতিরিক্ত অনিয়মের কারণে স্বাস্থ্যহানি হতে পারে। পুরাতন রোগের সমস্যা অনেকাংশে কম হতে পারে। মাথা বুকের রোগের কষ্ট পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এবছর আর্থিক দিক থেকে সুফল লাভের সম্ভাবনা থাকলেও মাঝে মাঝে সমস্যার সৃষ্টি হতে পারে। অতিরিক্ত অর্থ ব্যয়ে দুশ্চিন্তা সৃষ্টি হতে পারে। পারিবারিক ক্ষেত্রে অর্থ ব্যয়ের সম্ভাবনা দেখা যায়। উপার্জনের পরিকল্পনা সফল হতে পারে। আয় ব্যয়ের মধ্যে মোটামুটি সমতা থাকবে। ঋণগ্রস্ত হওয়ায় অনেক কিছু সমস্যার সমাধান হতে পারে। সম্পত্তি পুরাতন সংক্রান্ত ব্যাপারে একাধিকবার সমস্যার সৃষ্টি হতে পারে এবং নতুন সম্পত্তি ক্রয়ের ব্যাপারে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। যৌথ সম্পত্তির ক্ষেত্রে নতুন কোনো সমস্যা সৃষ্টি হতে পারে, তবে তা সাময়িক হবে। এবছর চাকরি ক্ষেত্রে কিছু পরিবর্তন হতে পারে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা বৃদ্ধি পেতে পারে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে পদোন্নতি ও আয় বৃদ্ধির সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রতিযোগিতামূলক ক্ষেত্রে সুফল লাভের সম্ভাবনা আছে। বিদেশে চাকরির সুযোগ এসে যেতে পারে। কারিগরি ক্ষেত্রে কর্মপ্রার্থীদের সুফল লাভের সম্ভাবনা আছে। এবছর ব্যবসায়ীরা যথেষ্ট সুফল পেতে পারেন। যারা নতুন ব্যবসা করতে চান তারা সুফল লাভ করবেন। অংশীদারি ব্যবসায় অংশীদারের সঙ্গে মতের অমিল হতে পারে, তবে সেটা সাময়িক। যন্ত্রাংশ ও বৈদ্যুতিক সামগ্রীর ব্যবসায়ীদের যথেষ্ট সুফল লাভের সম্ভাবনা দেখা যায়। ব্যবসায় মন দিতে পারলে ভালো অর্থ আসবে। চাকরিতে উন্নতির যোগ থাকলেও বছরের শেষের দিকে সমস্যা আসতে পারে। ব্যবসায় খরচ বাড়বে। বাড়িতে সকলের সঙ্গে ভালো সম্পর্ক থাকবে না। গুরুদেবের প্রতি ভক্তি বাড়তে পারে। পরিবারে বিবাদ মিটে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রেমের সম্পর্ক ভালো থাকবে না। বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের উন্নতি হতে পারে। বন্ধুদের সঙ্গে ব্যবহার ভালো হতে পারে। নতুন সম্পর্কে জড়িয়ে পড়ার খুব ভালো সময়। জীবিকার ক্ষেত্রে খুব ভালো উন্নতি দেখা যাচ্ছে। চাকরির ভালো যোগাযোগ আসতে পারে। ব্যবসায় আরও ভালো ফল পাবেন। তবে নতুন কোনো ব্যবসা শুরু করার জন্য বছরটা খুব একটা ভালো নয়। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনারা জানলেন কুম্ভ রাশির সম্পর্কে, কুম্ভ রাশির চারিত্রিক বৈশিষ্ট্য কেমন এবং কুম্ভ রাশির 2022 সালটি কেমন যাবে সেটিও আপনারা জানলেন। তো বন্ধুরা, ভিডিওটি এখানে শেষ। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।